যারা নামাজি হবে আল্লাহওয়ালা হবে জাকিরিন হবে যে মায়েরা নামাজি হবে পর্দানশীনী হবে সচ্চরিত্রবতী হবে যে ব্যক্তি নামাজি হবে আল্লাহওয়ালা হবে সচ্চরিত্রবান হবে ওই ওই ব্যক্তির কবর সংকীর্ণ থাকবে না ওই ব্যক্তির কবর সাড়ে তিন আর থাকবে না মুমিনের কবর নজর যত দূর যাবে মুমিনের কবরের মাটি ততটা দূরে সরে গিয়ে কবরটা অতটা প্রশস্ত হয়ে যাবে একটু বলুন না সুবহানাল্লাহ মুমিনের কবর অন্ধকার থাকবে না মুমিনের কবর আধার থাকবে না রে বাবা আল্লাহ পাক মুমিনের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেবে মুমিনের কবর অন্ধকার থাকে না মুমিনের কবর সংকীর্ণ থাকে না মুমিনের কবর হয়ে যায় প্রশস্ত অন্ধকার কবর হয়ে যায় নূরে গুলজার সুবহানাল্লাহ আর যারা বেঈমান মার্কা ফেরাউন মার্কা নমরুদ মার্কা আবু জাহাল মার্কা ডান পাশের কবরের মাটি আর বাম পাশের কবরের মাটি মোলাকাত করবে এক পাঁজরের হাড় অপর পাঁজরে প্রবেশ করবে ওখানে যদি বাবারে মারে করি যদি ভাই ওই যেই আজাব শুরু হবে যদি বলি পার্টির লোক ডাকবো বন্ধ হবে খুব সাবধান খুব হুঁশিয়ার আমি আপনাদের আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আমি আমি আরো কিছুক্ষণ কথা বলি কিন্তু আমি আর সময় দিতে পারবো না আমার এখানে আপনার সময় ছিল নটা পর্যন্ত থাকার কথা দশটায় আমার এক জায়গায় টাইম দশটায় তো ওরা আমাকে বলেছিল আপনি সাড়ে নটায় এখানে আসবেন তো অটোমেটিক নটায় কুড়ি হয়ে গেছে আমি সাড়ে নটা পর্যন্ত আর আর মাত্র দশ মিনিট আমি আসি দশ মিনিট এখান থেকে আমাকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাচ্ছি এখনো যারা বাইরে আছেন আশেপাশে আছেন অন্তত গ্রামের মানুষগুলো সবাই যদি মাহফিলে আসে আমার তো মনে হয় মাহফিলে জায়গা হবে না এসে বসুন আলেম ওলামাদের দুটো কথা শুনুন কথা শুনুন দেখুন কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে বসে কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে বসে বেশি অজ শোনা লাগে না সামান্য দু দশ মিনিটের বক্তব্য কেউ যদি মেনে নেয় জীবন পরিবর্তন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর সারা জীবন অজ শুনেছে কিন্তু ওর মেনে নেওয়ার নিয়ত নেই ওই অজে ওর জীবনে কোনো উপকার আসবে না বাবা মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা বক্তব্য রাখেন রাখেন ওই মসজিদের ইমামের দশ মিনিটের বক্তব্য যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট ইমামের দশ মিনিটের বক্তব্য ইমামের দশ মিনিটের বক্তব্য যদি মেনে নেয় মায়েদেরকে বলবো আপনারা একটু সংযত হন বোনেদেরকে বলবো আপনারা একটু সংযত হন আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আপনার আমাদের মায়ের জাত আপনাদের কত সম্মান আমাদের পায়ের নিচে জুতো মায়েদের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে কোনো মহিলা নবী হতে পারেননি কিন্তু নবীদের মা হয়েছেন কি হয়েছেন নবীদের মা নবীদের মা আমার অনেক মায়েরা আছে আলেম ওলামাদের অশনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আছে না নেই অনেক মায়েরা আছে আলেম ওলামাদের অশনে তারা পর্দা করে তাহাজ্জুদের নামাজ পড়ে পর্দা করে তাহাজ্জুদের নামাজ পড়ে শরীয়ত সম্মত জীবন যাপন করে অনেক পুরুষ মানুষ আছে আলেম ওলামাদের অশনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরীয়ত সম্মত জীবন যাপন করে অন্যায় থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করে আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন আমি মানুষ আমার ভুল হওয়া স্বাভাবিক ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি
আমার জন্য দোয়া করবেন আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আমিন বলুন আমিন আমি জলসায় জলসায় একটা কিতাব বিক্রি করি সেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা আপনারা এই কিতাবটা যত্র তত্র পাবেন না আল্লামা বড় মাওলানা সাহেব যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ বলুন সুবহানাল্লাহ কত হাজার বলেছি 18,000 হাদিসের হাফেজ যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে পড়তেন আবার কোনদিন মদিনা শরীফে পড়তেন আবার একই দিনে বাড়ি এসে ফজরের নামাজ পড়েছেন বলুন সুবহানাল্লাহ হুজুর বললেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম অনেকে ফরজ গোসল কি করে করতে হয় জানে না উযুর ফরজ কটা জানে না গোসলের ফরজ কটা জানে না নামাজে কিভাবে দাঁড়াতে হয় জানে না রুকু সেজদা কিভাবে করতে হয় জানে না হুজুর আল্লামার লিখিত কিতাব এই কিতাবটার প্রিন্ট হচ্ছে আপনার 70 টাকা কিন্তু আমি এটা সিলসিলা স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার স্বার্থে 50 টাকা করে বিক্রি করি 50 টাকা পারলে আপনি জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু সংগ্রহ করুন মায়েরা যারা আছেন পর্দার আড়ালে মায়েরা যদি আঁচলের মুড়োই 50টা টাকা থাকে তো 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু কিনুন একটু পড়ুন জানুন আর আরেকটা কথা বলে যাচ্ছি 40 দিন অন্তর দুটো জায়গা লোম সাফ করবেন যুবকেরা বাবা 40 দিন অন্তর দুটো জায়গা লোম সাফ করতে হবে একটা হচ্ছে বগলের লোম আরেকটা হচ্ছে নাভির নিচের লোম এই দুটি জায়গা লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম 40 দিন অন্তর সাফ না করলে নামাজ ইবাদত দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমার পরপরই আপনাদের এলাকার সুসন্তান আমার ওস্তাদ সমতুল্য মানুষ হুজুর তিনি আসছেন তিনি আলোচনা রাখবেন তারপরে একের পরে এক আলেমুল আমার আসবেন নিশ্চয়ই আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন আর সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন আর আমি যে কথাটা বলি আবারও আপনাদেরকে বলছি খবরদার কেউ যেন জুমার দিনে দুরাকাত নামাজ পড়ে যেন চলে যাবেন না জুমার দিনে দুরাকাত নামাজ পড়ে কেউ যেন চলে যাবেন না টোটাল নামাজ পড়বেন জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ পড়বেন ওই আল্লামা হুজুরের কিতাব দেখে নেবেন জুমার দিনে টোটাল কত রাকাত নামাজ বলেছি 22 রাকাত নামাজ পড়বেন দুরাকাত নামাজ পড়ে যেন চলে যাবেন দুই রাকাত নামাজ তাগিয়াতুল উযুর নামাজ দুই রাকাত নামাজ তাগিয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কাবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ নফল নামাজ 22 টোটাল নামাজগুলো পড়বে আমাদের আমাদের তো অনেকে দেখেছি সুন্নত পড়ে না নফলও পড়ে না সুন্নত পড়ে না ও আমার ভাইরা কামাতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আবু দাউদ শরীফের রেওয়ায়েতে এসেছে কামাতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কোন বান্দার কোন কারণবশত ফরজ নামাজ যদি কাজা থাকে ওই বান্দার জীবনে যদি নফল নামাজ পড়া থাকে কামাতের ময়দানে আল্লাহ পাক ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে আবার কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন কারোর কোনো কারণবশত যদি ফরজ নামাজ কাজা থাকে তো নফল নামাজ দিয়ে আল্লাহ ফরজের কাজাটা কি করে দেবে কেউ যেন নফল নামাজ ছেড়ে দেবেন না শেষ কথা বলছি তামাম পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন শুধু ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন যদি একটা রেকর্ড কেউ দেখাতে পারেন আমি জীবন স্টেজে উঠবো না ফরজ ইবাদত করে কেউ আল্লাহর ওলি হননি বরং ফরজ ছাড়াও নফলের বাংলা মানে অতিরিক্ত অতিরিক্ত নফল ইবাদত করেই তারা আল্লাহ হাসিল করেছিলেন একটু জোরে বলুন আলেমেরা হলো কুকুরের মতো
আলেমেরা হলো কুকুরের মতো আবার বলছি আলেমেরা হলো কুকুরের মতো আমার কথা জানো ভুল ব্যাখ্যা করবেন না নাউজুবিল্লাহ আমি কিন্তু বলিনি আলেমরা কুকুর আমি বলেছি আলেমেরা কুকুরের মতো মতো বাবাজি তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমের ভিতরে লুকিয়ে গৃহস্থর বাড়ি কুকুর আছে মেন গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান ওই গৃহস্থ কুকুরকে খেতে দেয় ফেলে দেওয়া মাছের কাঁটা ফেলে দেওয়া গোশতের হাড় ভাত খেতে দেয় কুকুর থাকে ছাই গাদায় মালিক থাকে খাট পালেঙ্গে আর কুকুর এমন একটা জাত জাত না ছাড়ে জাতের ধারা মাছ না ছাড়ে খাই কুকুরের দাও গদির বিছেন তবু না ছাড়ে ছাই ও এমন একটা জাত ওরে যদি আপনি স্পন্সর গদির বিছানা দেন থাকবেও খুঁজবে কি ছাই খুঁজবে আমি বলেছি আলেমেরা কুকুরের মতো তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমদের মধ্যে লুকিয়ে গৃহস্থর বাড়িতে কুকুর আছে খেতে দেয় আপনার মাছের কাঁটা গোশতের হাড় ফেলে দেওয়া ভাত আচ্ছা আপনারা বলুন তো আজ পর্যন্ত কোনো কুকুর তার মালিকের সঙ্গে বেঈমানি করেছে না কুকুর তার মালিকের সঙ্গে গভীর রাত বিশুদ্ধ রাত মালিক ঘুমিয়ে আছে হঠাৎ কুকুরটা ডাকছে কুকুরের ডাকের আওয়াজে মালির ঘুম মালিকের ঘুম ভেঙে গিয়েছে ওই মালিক মালিক নিচে এসে কুকুরের মাথায় হাত বুলাচ্ছে আর বলে তুই আর ডাকবি না তোর ডাকে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে কুকুরের নাম হলো লালু লালুর মাথায় হাত বুলিয়ে বলে লালু তুই যেন ডাকবি না তোর ডাকে আমার ঘুম আসে না কুকুরের মাথায় হাত বুলিয়ে আবার শুয়ে পড়েছে আধ ঘন্টা পরে কুকুর প্রথমবারে যে আওয়াজে ডেকেছিল এবারে ভোল্টেজটা একটু বাড়িয়েছে প্রথমবারে যে আওয়াজে ডেকেছিল তাছাড়া মালিক ঘুম ভেঙে গেছে কুকুরটাকে তাড়াচ্ছে চৌপাঁচিলে ঘর তো কুকুর পাঁচিলের ভিতরে ফন ফন করে ঘুরছে ভাই ওর সঙ্গে কি ছুটে পারা যাবে ছুটতে স্যার বলতেছে দেখ লালু এটা তো লাস্ট ওয়ার্নিং এইবার যদি তুই ডাকিস তোর কপালে বিপদ আছে বলে আবার শুয়েছে মোটামুটি ঘুম মতন আবার এসে গেছে ওই 20 মিনিট 25 মিনিট হবে এবারে কুকুরের গায়ে যত জোর ছিল সব বল প্রয়োগ করে ডাকছে মালিক বলে তবে রা তোকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি কথা শুনলি নি এরকম একটা রড ছিল মাথার পাশে রডটা এনে পিছন দিক দিয়ে লুকিয়ে লুকিয়ে এসে এক বাড়িতে পুরো একদম কুকুর শেষ ঘুমিয়ে আছে সকাল হয়ে গিয়েছে মালিক ঘুম থেকে উঠে দেখে ঘরের দরওয়াজা খোলা আলমারির দরওয়াজা খোলা শোকেজের দরওয়াজা খোলা আলমারির ভিতরে টাকা নাই শোকেজের ভিতরে সোনা গয়না নাই আলমারি ফাঁকা শোকেজ ফাঁকা কি হয়েছে ভাই ডাকাতি হয়েছে আচ্ছা কুকুর ডাকছিল কেন কুকুর বলো বেঈমানি করিনি ওরে খেতে দিত কি মাছের কাঁটা ফেলে দেওয়া গোশতের হাড় ও প্রথমবার ডেকেছে ডাকাতের দলেরা তখন ওই পাঁচিলের গেটের বাইরে কুকুর ডাকতেছে মনি বুটে পড় উঠে পড় তোর দস্যু তোর পাঁচিলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে ও কুকুরটা কুকুরের ভাষা মালিক বুঝতে পারেনি দ্বিতীয়বারে ডাকাতরা তখন মেন গেটে তালা খুলছে কুকুর ওই জন্য ভোল্টেজ বাড়িয়েছে আই মনি আই মালিক উঠে পড় উঠে পড় তোর দুশ্মনের আগুনে রে তালা খুলে ফেলেছে ভাষা বুঝতে পারেনি বলে তাড়িয়েছে তিন নাম্বার
অটোমেটিক ওরা দরজা খুলে ঢুকে গিয়েছে কুকুর বলে এবারে গায়ে যত জোর আছে প্রয়োগ করো ডাকছে মুলি গুটে বড় মনি বুটে বড় তোর দুশমন অটোমেটিক ঘরের ভিতরে ঢুকে পড়েছে বাবা কুকুরের ভাষা বুঝতে পারেনি কুকুরকে মেরে ফেললো সকালবেলা বুঝতে পেরে লালুকে কোলে তুলে নিয়ে কাঁদে ওরে লালু ওরে লালু ওরে লালু ওরে লালু ওরে লালু তোর ভাষা আমি বুঝতে পারি না তোকে যদি মেরে না দিতাম তুই যদি জীবিত থাকতিস আমার বাড়িতে ডাকাতি হতো না আমার বাড়িতে চুরি হতো না সোনা দানা লুটপাট হতো না এখন মালিক যতই লালু 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 বলে কাঁদুক লালুকে আর ফিরে পাবে নাকি পাবে আমি বলেছি আলেমেরা কিসের মতো ওই আপনারা দেখবেন ঘটক পুকুরে যাবেন বড় বড় গার্মেন্টস এর দোকানে পুরুষ লোক মহিলা তৈরি করে জামা পরানো প্যান্ট শার্ট পরানো মানুষের মতন দেখতেও কি মানুষের মানুষের মতো 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 মানুষের মতো দেখতেও কি মানুষ না ওই লোকটা আমার পিতার মতো দেখতে ও কি আমার পিতা নো আমি বলেছি আলেমেরা কুকুরের মতো তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমের ভিতরে লুকিয়ে আমরা যখন দাওয়াত বাড়িতে আসি এখানে যখন এসেছি এক নাম্বার কথা হুজুর কি খাবেন এক নাম্বার কথা সম্মান কি কিনতে পাওয়া যায় একটু বলেন না সম্মান কিনতে পাওয়া যায় কে দিয়েছে সম্মান আমি এখানে এসেছি আসার সঙ্গে সঙ্গে হুজুর কি খাবে আমি কত বড় জমিদার বড় দিন খোকা কি খাবে আমি বলছি বাবা আমি কিছু খাবো না আমি যেই বলছি কিছু খাবো না আমি আমি দেখলাম বাড়িওয়ালার মুখটা শুকলো হয়ে গেছে তো বলছি হুজুর অসুবিধা নেই আমি বলছি খোকা অসুবিধার জন্য না আমার খেলি কষ্ট হয় আমার খেলি কষ্ট হয় হুজুর গোশত আছে রুটি আছে নাই দুটো ভাত খান ভালো গোশত খাবে কে হুজুর মাছের মাথা খাবে কে হুজুর ইলিশ মাছ খাবে কে হুজুর খাসি খাবে কে হুজুর কালিয়া কোপ্তা খাবে কে হুজুর তোরা আমাদের এত খাওয়ালি তোরা আমাদের এত সম্মান দিলি যাবার সময় আবার মালও দিলি এত কিছু করলি ইন্না শয়তানিল ইনসানে আদুব্বু মুবিন ইন্না শয়তানালিল ইনসানে আদুব্বু মুবিন নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন ওই শয়তান মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় বাবাজি জানাব যারা যারা নামাজ পড়ে না শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে যারা সুদ খাচ্ছে শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে যারা সমিতি বন্ধন করছে শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আলেমেরা বুঝতে পারে আলেমেরা বুঝতে পেরে গিয়ে কোরআন হাদিসের বাণী দিয়ে হাঁকাহাঁকি করে ওই রাস্তায় যাবেন না ওটা জাহান্নামের রাস্তা ওই রাস্তায় যাবেন না ওটা জাহান্নামের রাস্তা ওই রাস্তায় যাবেন না ওটা জাহান্নামের রাস্তা একদল নারী পুরুষ ওরা আলেমের ভাষা বোঝে না ওরা আলেমকে গালি দেয় ওরা আলেমকে গালি দেয় ওরা আলেমকে গালি দেয় এ মায়েরা বোনেরা ও যুবকে না শুনে রাখো তুমি যদি আলেমের কথা না শোনো কায়ামতের ময়দানে ফেরেশতারা যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে ওই আলেমের কথা তোমার মনে পড়বে তুমি কাঁদবে কিন্তু আলেমকে আর কি দরকার ছিল এত টাপ টাপ কথা বলা পেলে নস করবো টাকালে বাড়ি হবে কেন মেয়েদের সম্পর্কে এরকম কথা বলতে যাব পুরুষদের সম্পর্কের মতো আরে বাবা এই আপনার হক কথা বললে একদল মানুষ রেগে যায় না যায় না যায় না তা আমি কেন রাখাবো কেন আমি পেলে নস করবো টাকালে বাড়ি চলে যাবো দায়িত্ব আছে না নেই
আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহর নবীর পরে সাহাবীদের জমানা সাহাবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন সাহাবীদের পরে তাবিদের জমানা তাবিরা বিদায় নিয়ে চলে গিয়েছেন তাবিদের পরে তাবা তাবিদের জমানা তানারা বিদায় নিয়ে চলে গিয়েছেন ইমাম মুস্তাহিদরা বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন নবী আনা কাজ করতে হবে আলেম দিগকে যাক বাবা আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আমাদের প্রত্যেককে মরে যেতে হবে কোরআন সত্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মউত প্রতিটি প্রাণীকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে সবাই মারা যাব সবাই মরে যাব সবাই কবরে চলে যাব কিন্তু জানেন কারোর কবর হবে জান্নাতের টুকরা কারোর কবর হবে জান্নাতের টুকরা আর কারোর কবর হবে জাহান্নাম আর গর্ত তাই না বাবা কারোর কবর হবে জান্নাতের টুকরা আর কারোর কবর হবে জাহান্নাম আর গর্ত আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাববতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সকল তাকবীর নারে তাকবীর শোনেন এলাকার মামা সাহেব দেখে মনে করছে সেই তো না হুজুর কিছু কোনোর জন্য তারপরেই তিনি আসছেন যে শতকদার নারে তাকবীর জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব হুজুর কিছু কোনোর জন্য এনার পরেই উনি আসবেন লেট নাস্তা করবেন চলে আসবেন এর আমি তার ভিতরে হুজুর কিছু কোনোর জন্য ওয়াজ করছে আবার ভক্তি ভরে হাফেজ মাওলানা কারি কারি মাহির ইসলাম সাহেব তিনি আসছেন আপনারা কেউ ওটাউটি করবেন না যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই এসে বসে যান মহাপতি সাহেব দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম কি সব রাগ করে চলে যাচ্ছেন নাকি হ্যাঁ রাগ করে চলে যাচ্ছেন আমিও কি রাগ করে চলে যাব নাকি যে বসেন চলে যাবেন না আমার সভাপতি সাহেব আলহাজ মাওলানা আবু সাইয়্যিদ সাহেব এখন তো আপনাদের ঘরের লোক হয়ে গেছে কি তার ঠিক কথা না ভুল কথা হ্যাঁ আর আমিও খুব পরের লোক না আমিও কি গো আপনাদের হইতে হইতে বুড়ো হয়ে গিয়েছি যে কাজী চলে যাওয়ার ফেরার মতো উপায় নেই সকাল হলে আবার দেখা হবে হ্যাঁ আসেন আশেপাশে যারা আছেন সকলে চলে আসুন সালাম পড়ে দাও তাহলে সালাম তুই পড়ে দাও আমার সঞ্চালক সাহেব আমার প্রিয় ভাই আবু সাহেব সাহেবের হুজুর একটু সকলে দাঁড়িয়ে সালাম পেশ করে নেই সবাই ওঠেন তাহলে আমার রাসূল পাকিস্তানের মহাপদে সালাম পেশ করি আয় নবী